লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন যেভাবে মধ্যরাতে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আখাইলাপাড়া এলাকা সনাতন ধর্মের এক নারীর বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করায় পুরুষাঙ্গ হারিয়েছেন এক মধ্যবয়স্ক ব্যক্তি শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে অলিউল্লাহ নামের তিন সন্তানের ওই জনকের পুরুষাঙ্গ কেটে দেন ওই নারী পুরুষঙ্গ হারানো যুবক একই এলাকার মফিজউদ্দিনের ছেলে এদিকে ধর্ষণ চেষ্টার শিকার ওই নারী বিষয়টি মৌখিকভাবে কালীগঞ্জ থানায় জানিয়েছেন ওই নারী জানান স্বামী মাছ ধরাসহ যখন যা কাজ পান তা করেন দুই সন্তান নিয়ে বড় অভাব অনাটনে সংসার তাই সংসারে সচ্ছলতা ফেরাতে নিজেও কালীগঞ্জ সদরে মূলগাঁও এলাকায় অবস্থিত একটি কারখানায় জুস ও এনার্জি ড্রিঙ্কস ও লাচ্চি প্ল্যান্টে কাজ করেন গত দুই তিন দিন ধরে বগলে ফোরা নিয়ে ভুগছেন কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে কাজে না গিয়ে বাড়িতেই ছিলেন তিনি বলেন শুক্রবার রাতে ঘরের এক রুমে সন্তান অন্য রুমে আমি ঘুমিয়েছিলাম আর স্বামী বাড়ির পাশে বেলাই বিলে মাছ ধরতে যাই ঘরে জানালাটা ভাঙ্গা থাকায় প্রতিদিন একটি দা নিরাপত্তার জন্য ঠিকা হিসেবে দিয়ে রাখি তিনি জানান রাত দুইটা থেকে আড়াইটার দিকে জানালা দিয়ে কেউ ঘরে প্রবেশের চেষ্টা করলে টের পেট টর্চ লাইট ধরে জিজ্ঞাসা করি কে তখন সে জানায় আমি অলি তখন সে আমাকে অর্থের লোভ দেখিয়ে দরজা খুলে ঘরে ঢুকতে বলে এ সময় অলি ঘরের দরজায় ধাক্কা দিলে তার নরবরে থাকায় এমনিতে খুলে যায় পরে সে ঘরে ঢুকে আমাকে তার গোপনাঙ্গে তেল লাগিয়ে দিতে বলে তখন কৌশল করে তাকে বিছানায় শুতে বলি এবং শোকেশ এর নিচ থেকে ব্লেড আনতে যাই তখন ওলি বলে তুমি কি খুঁজছো তখন আমি বলি ভয়ের কিছু নেই তেলের বোতল খুঁজতেছি ওই নারী আরও জানান পরে বাম হাতে ব্লেড নেই সাথে তেলের বোতলটাও আনি এই সময় তেল লাগানোর কথা বলে ব্লেড দিয়ে গোপন অঙ্গ কেটে দেই তখন সে জোরে চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে আমি ঘুমন্ত ছেলেকে ডেকে তুলে বিষয়টি জানালে সেও ভয়ে চিৎকার করে এ সময় অলির যন্ত্রণার চিৎকারে তার চাচা চাচি ছুটে আসে তখন তাদের বলি আমি অলির গোপন অঙ্গ কেটে দিয়েছি পরে ওলিকে তারা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায় আমার এই আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে